মার্কিন মুলুকে এক বাঙালিকে গুলি করে খুনের অভিযোগ। আমেরিকায় বাঙালি নৃত্যশিল্পীকে খুনের খবরে ধোঁয়াশা। বন্ধুর মাধ্যমে এই খবর আসে বাড়িতে। সরকারিভাবে এখনো কোনো খবর পায়নি পরিবার। এই মুহূর্তে ঘোর দুশ্চিন্তায় বীরভূমের অমরনাথ ঘোষের পরিবার। মার্কিন মুলুকে এক বাঙালিকে গুলি করে খুনের অভিযোগ। আমেরিকায় বাঙালি নৃত্যশিল্পীকে খুনের খবরে ধোঁয়াশা। বন্ধুর মাধ্যমে এই খবর বাড়িতে আসে, তবে সরকারিভাবে এখনো কোনো খবর পরিবার পায়নি। ঠিক কি আপডেট রয়েছে প্রসেনজিৎ মালাকার বিস্তারিত জানাবেন, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, দেখো প্রথমেই তোমাকে বলি, আমরা যেটুকু জানতে পেরেছি তাতে পরিবারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি থানায় তারা আসেন এবং থানার যিনি আইসি হয়েছেন তার কাছে লিখিত তারা জমা দেন, তার পাশাপাশি এসপিকে এবং জেলা শাসককেও লিখিত জমা দিয়েছেন। কারণ তারা পরিবার তরফ থেকে বা বন্ধুর তরফ থেকে যে খবর জানতে পেরেছেন সেই খবরের পরিপ্রেক্ষিতে তারা এই কথা বলছেন বা তারা জানতে পেরেছেন যে তার মৃত্যু হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মৃত্যুর ঘটনা কতটা সঠিক বা কি ঘটেছে না ঘটেছে সেই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ এখনো তাদের কাছে স্পষ্ট নয়। সেই কারণেই কিন্তু তারা পুলিশের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। যদিও এখনো পর্যন্ত রাত পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, খবর আমাদের কাছে আছে যে তারা এখনো অব্দি শুধুমাত্র জানতে পেরেছেন যে তাদের যে ছেলের মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত্যুর কারণ কি, সঠিক কিভাবে ঘটনা ঘটলো, কেন ঘটেছে, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে স্পষ্ট নয়। প্রসেনজিৎ, আবার একটুখানি জানতে চাইবো স্পষ্টভাবে, ঠিক পরিবারের কাছে কি খবর এখনো পর্যন্ত এসেছে? বন্ধুদের মারফত এই খবর এসেছে বলে জানা যাচ্ছে, ঠিক কি জানানো হয়েছে পরিবারকে এখনো পর্যন্ত? দেখো যেরকম আমরা জানতে পেরেছি যে পরিবারকে যেরকম জানানো হয়েছে যে তাদের যে ছেলে সেই ছেলের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু হয়েছে গুলি লাগার কারণে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গুলি কেন লেগেছে, কি কারণে লেগেছে, তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট জানানো হয়নি এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে সন্দিহানের মধ্যে রয়েছে যে মৃত্যু যদি হয়েছে তাহলে সেই মৃত্যুর কারণ কি, যদি গুলি লেগেছে তাহলে সে গুলি কারা করলো, কেন করলো এবং গোটা ঘটনাটি কেন ঘটলো, এই বিষয়গুলোই কিন্তু এখন পরিবারের লোক যারা রয়েছেন তারা সন্দেহের মধ্যে রয়েছেন, তারা সেগুলিকে জানার চেষ্টা করছেন। আর সে কারণেই কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যে যাতে তারা তাদের এমবেসির সাথে যোগাযোগ করে যাতে গোটা বিষয়টা সত্যতা কি, কিভাবে কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো যাতে তারা স্পষ্ট জানতে পারেন সে চেষ্টায় তারা চালাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত তারা স্পষ্ট তো কিছু জানতে পারেননি, কিন্তু সেই কারণে তারা উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে এই যদি এই ঘটনা ঘটেছে, গুলি লেগে খুনের ঘটনা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছে সেগুলো এখন তারা জানার চেষ্টা করছেন। যদিও এখনো তারা কোনো সদুত্তর পাননি, তবে প্রশাসনের তরফ থেকে আমরা যোগাযোগ করেছিলাম, প্রশাসন যেটা জানিয়েছেন যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে বা ঊর্ধ্বতন যে মহল রয়েছে তাদেরকে তারা বিষয়টি জানিয়েছেন। তাদের কাছ থেকে তারা জানতে পারলে প্রশাসনের তরফ থেকে তার পরিবারের লোককে অবশ্যই গোটা বিষয়টি বিস্তারিতভাবে কি ঘটেছিল না ঘটেছিল সমস্তটা জানিয়ে দেওয়া হবে। প্রসেনজিৎ, সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু খবর পাইনি পরিবার এমনটাই বলছে, সেক্ষেত্রে যে বন্ধুর মাধ্যমে এই খবর এসেছে বলে জানা যাচ্ছে, সেই বন্ধুর সঙ্গে পরিবারের সরাসরি কথা হয়েছে বা মার্কিন মুলুকে যাদের সঙ্গে নৃত্যশিল্পী ছিলেন তাদের সঙ্গে পরিবারের সরাসরি কোনো যোগাযোগ হয়েছে, এই বিষয়ে কিছু খবর পাচ্ছ? দেখো পরিবারের সাথে তার যে বন্ধু বান্ধব ছিল তার মধ্যে একজন যে বন্ধু সেই বিষয়টি জানিয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সে বিস্তারিত বিষয়টি জানায়নি, শুধুমাত্র জানিয়েছে গুলি লেগে তার মৃত্যু হয়েছে, আমেরিকাতে ঘটনাটি ঘটেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কেন কি কারণ সেগুলো সে জানায়নি। পরবর্তী তার সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে, যোগাযোগ করেছে কিন্তু সেগুলো তারা জানতে পারেনি। কিন্তু যার সাথে তারা ছিলেন, যেহেতু সে নৃত্যশিল্পী ছিল, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তার সাথে যে অন্যান্য তার সহকর্মীরা ছিল বা অন্যান্য যারা ছিল তাদের সাথে পরিবারের কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বা পরিবারের তরফ থেকে কিছু জানতে তারা পারেনি। তবে তারা ওই বন্ধুর মাধ্যমে কারা সাথে ছিল, কারা ছিল, কি ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করছেন এবং তার বন্ধু বান্ধব যারা ছিলেন সঙ্গে যারা সহকর্মী ছিলেন তাদের কাছে তাদের ফোন নাম্বার জোগাড় করে যোগাযোগ করার তারা চেষ্টা করছেন। যদিও এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি, সে কারণেই তারা সঠিক তথ্যগুলি জানতে পারছেন না, জানার জন্য উদ্বিগ্ন হয়ে উঠছেন এবং প্রশাসনের তরফ থেকেও পরিবারের সাথে কথা বলে তার বন্ধু বান্ধব যারা ফোন করেছিলেন, যার যে বন্ধুর মাধ্যমে তারা জানতে পেরেছেন সেই তাদের সকলের নাম্বার জোগাড় করে তারাও কিন্তু আমি চমকে উঠলাম, ভালো ছেলে ওখানে নাচ শিখতে গিয়েছে, আবার কলেজে নাচও শেখায়। ওর বন্ধু বলছে যে আমি ওখানে আনতে যাব, আপনি আমাকে একটা ডকুমেন্ট দেন, ওখানে আমি অমরনাথকে আনতে যাব। যে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি থানায় যাব, থানায় গিয়ে তাদের পরামর্শ নিয়ে তারপরে তোমাকে দেবো। আমি ওরা ওখানে বলেছে ওরা সব কাজকর্ম করে দেবে, তবে আমি একটা কাগজ পাঠাবো, আপনার সই করে আমাকে কাগজটা দেবেন। আমি এবার ওখান থেকে নাকি ফোন করেছে, গুলি করা হয়েছে ওকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।